গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে আমি ফুচকা বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল, ভাবলাম বাইরের খাবার খাওয়া তখন ঠিক হবে না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই। তো চলো রেসিপিটা দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা আর এক কাপ সুজি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। এবার এটাকে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। এখানে বাটিতে নিয়ে নিয়েছি একটুখানি জল, তার মধ্যে দিয়ে দেবো তেঁতুল গোলা, মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম একটা বাটিতে, সেই জলটা দিয়ে দেবো। তারপর একটু গুলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর ভেজে রাখা মশলাটা। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর 2 পাতা, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস, লেবুর টুকরোটাও দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। টক জলটা রেডি হয়ে গেছে, এবার বানাবো আলু মাখা। এখানে নিয়েছি 4টে বড় বড় আলু আর সিদ্ধ করা কাঁচা লঙ্কা, এগুলোকে ভালো করে মেখে নেব। তারপর এর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা আর স্বাদ মতো নুন। দিয়ে দেবো অল্প তেঁতুল গোলা জল, তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর গন্ধরাজ লেবুর রস। দিয়ে দেবো ছোলা সিদ্ধ, এগুলোকে ভালো করে এবার মেখে নেবো। আলু মাখা রেডি। এখানে সুজি আটা ময়দা যে মেখেছিলাম ওগুলো ছোটো ছোটো করে বল করে নিয়েছি, এগুলোকে তেল মাখিয়ে নেব, নিয়ে ফুচকা সাইজে বেলে নেব। দেখো আমি বেলে নিয়েছি, এবার এগুলোকে তেলে ভেজে নেব, সাদা তেলে ভাজব। দেখো ফুচকাগুলো কত সুন্দর হয়েছে, যে ফুচকাগুলো ফুলবে না ওগুলো আমরা চুরমুর করে নেবো, ঠিক আছে? ফুচকাগুলো দারুণ হয়েছে, এই দেখো। ফুচকাও রেডি হয়ে গেছে, ফুচকা রেডি, টক জল রেডি, আলু মাখাও রেডি, এখন শুধু আমি খাবো। তো এখন বাজে 9টা, 9টা থেকে আমি আবার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো কালকে আর ভালো লাগছিল না বলে ফুচকা ব্লগটা ওখানেই খতম করে দিয়েছি। তো তোমরা জানিও কমেন্টে কেমন লেগেছে ফুচকার রেসিপিটা, দারুণ টেস্টি হয়েছিল ফুচকাটা কালকে। তো চুরমুর করার জন্য এই ফুচকাগুলো রেখেছিলাম, ওগুলো তো কালকে চুরি হয়ে গেছে, কে চুরি করেছে সেটা তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর শেষে, দেখে নিও। আর এই দেখো ইনি সেই ফুচকা চোর যিনি রান্নাঘরে ঢুকে লুকিয়ে লুকিয়ে সব ফুচকা খেয়ে নিয়েছে, দেখো একবার কি অবস্থা। আস্তে খা।
গলায় আটকে যাবে। আরে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি যদি পেতে চাও তাহলে বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও। তো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো। বাই।